ধবলেশ্বর মন্দিরটি ভগবান শিবের উপাসনার জন্য নিবেদিত। এটি ভারতের ওড়িশা রাজ্যের কটক শহর থেকে 27 কিলোমিটার দূরে ভগবান ধবলেশ্বর নদীমাতৃক দ্বীপে অবস্থিত। মহানদী নদীর একটি দ্বীপে অবস্থিত মন্দিরটি 10ম এবং 11 শতাব্দীর প্রথম দিকে পাথরের খোদাই দিয়ে অলঙ্কৃত। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ধৌলি পাহাড়গুলি ভুবনেশ্বরের দক্ষিণে 8 কিলোমিটার দক্ষিণে দয়া নদীর তীরে অবস্থিত। এটি একটি পাহাড় যার পাশে বিস্তীর্ণ খোলা জায়গা রয়েছে এবং পাহাড়ের চূড়ায় যাওয়ার রাস্তার পাশে একটি পাথরের উপর খোদাই করা অশোকের প্রধান নির্দেশ রয়েছে। ধৌলি পাহাড়কে সেই এলাকা বলেই মনে করা হয় যেখানে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। ধবলগিরির ওপরে এই শিব মন্দিরটি, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, ভুবনেশ্বরের পুরো ভিউটা। এরপর আমরা যাচ্ছি এখান থেকে পাশেই, ঠিক পাশেই বুদ্ধ মন্দিরটি আছে। এই শিব মন্দিরের পেছন দিক দিয়ে রাস্তাটা আছে, এখান দিয়েই ঢুকে যেতে হবে। এখানে খালি পায়ে আসতে হবে, গাড়িতেই চটি জুতো ছেড়ে আসতে পারবেন। হ্যাঁ, ধৌলিগিরি শান্তিস্তূপ শান্তি পগোডা নামেও পরিচিত। ধৌলিগিরি ভুবনেশ্বর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। যেহেতু রাজা অশোক শান্তি ও শান্তির পথ অবলম্বন করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন, তাই তিনি কলিঙ্গ যুদ্ধের সমাপ্তির জন্য পরিচিত একটি জায়গায় ধৌলিগিরি শান্তিস্তূপের ভিত্তি স্থাপন করেছিলেন। এখানে একজন ভগবান বুদ্ধের আদেশ খুঁজে পায় যা অসংখ্য বৌদ্ধ ভক্তদের দ্বারা পরিদর্শন করা হয়। ধৌলিগিরি শান্তিস্তূপ নির্মাণে ফুজি গুরুজি সহায়তা করেছিলেন এবং সেই কারণে স্থানটি বিভিন্ন প্রজন্মের বিভিন্ন লোকের ভক্তি ও উপাসনার স্থান হয়ে ওঠে। কেউ অনেকগুলি স্তূপ চৈত্য এবং একসাথে স্তম্ভগুলিও দেখতে পারে যার ভিত্তি রাজা অশোক স্থাপন করেছিলেন। রাজা অশোকের সমস্ত বিশ্বজুড়ে আনন্দ শান্তি এবং তৃপ্তি প্রচারের অভিপ্রায় প্রদর্শন করে এমন অনেকগুলি আদেশও রয়েছে এবং আদেশের উপর আপনি একটি পাথর কাটা হাতিও দেখতে পাবেন, যেটিকে উড়িষ্যার প্রাচীনতম বৌদ্ধ ভাস্কর্য বলে মনে করা হয়।
ধবলগিরির উপরে বুদ্ধ মন্দির আর শিব মন্দির দেখে এবার আমরা যাব খণ্ডগিরি উদয়গিরির দিকে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। অনেকটা খাড়াইছে, আহা গো, একজন পড়ে গেল, চশমাটা পড়ে গেছে, চশমাটা পড়ে গেছে। এই রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এলাম।